হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি তন্ময় আছি আপনাদের সাথে। আজকে আমরা অনেকেই জানি আজকে 16 ডিসেম্বর আমাদের ভিক্টোরি ডে। তো আমরা এখন আছি ইউনিভার্সিটি এলাকা কাজলাতে। আজকে জেনারেলি সকাল ওঠা হয়নি, তাই এখন প্রায় 11টা বেজে গেছে। এই মুহূর্তে বেশি প্রোগ্রাম হয়তো পাওয়া যাবে না বা দেখাও যাবে না। তো আমরা এখন ইউনিভার্সিটি মেন গেট দিয়ে ঢুকে ইউনিভার্সিটির কিছু এনভায়রনমেন্ট দেখাবো আপনাদের। একাডেমিক ভবনের পাশ দিয়ে আমাদের সামনে আছে ডক্টর কুদরাতি খুদা একাডেমিক ভবন। এখন বিষয় হলো, আজ এখন যেহেতু আমাদের করোনা প্যান্ডামিক চলছে, তো এ সময় আমরা প্রত্যেকেই অবশ্যই এখানে একটা প্রশ্ন আসতে পারে। আমি আজকে পুরো ভিডিও কিন্তু মাস্ক পরে করলাম, মাস্ক খুলে আমার কোনো সেরকম ভিডিও নাই। তো বিষয় হলো এই যে করোনা মহামারীর কারণে ক্যাম্পাসে জেনারেলি দর্শনার্থীদের মানে প্রবেশ নিষেধ, এরপরেও আমরা আসছি এখন এই যে মাস্ক পরে এন্ট্রি করলাম। এ কারণে পুরো ভিডিওতেই আজকে মাস্ক পরা অবস্থায় করলাম, মাস্ক ছাড়া কোনো ভিডিও পাবেন। অ্যান্ড ট্রাই করবো নেক্সট ভিডিও যদি কোনো জনসমাগম এলাকা না হয়, সেখানে যদি বেশি মানুষজন না থাকে, তাহলে সেগুলো জায়গায় আমরা মাস্ক খুলে ভিডিও করার ট্রাই করব।
দাঁড়িয়ে আছি যুগেরি ভবন মোড়ের দিক নির্দেশনা ফলকের পাশে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় ল্যাটিটিউড লংটিটিউড হল সব কিছু দেওয়া আছে। এখান থেকে চিটাগাং দূরত্ব, সেন্ট মার্টিন, টেকনাফ, নিউ দিল্লি, নিউ ইয়র্ক, লন্ডন, তো বার্লিন সব পৃথিবীর প্রায় অনেক শহরের এখানে দিক নির্দেশনা। এখান থেকে কত কিলোমিটার যেতে হবে, কোন কোন দিকে উত্তর, দক্ষিণ, না পূর্ববর্তী। আজকের ব্লগটি ছিল এ পর্যন্তই। তো আমার এটা লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স ব্লগের। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আপনাদের একটি সাপোর্ট আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত করবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের নেক্সট ভিডিওর জন্য দোয়া রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট তো মাস্ট বি দিবেন, এবং দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।